যারা করে না বন্ধু হারাই না তো কোন, জনম জনমকে দিও তোমার হবে নাম শুন, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছি সময়, এখনো তো আছি সময় বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলে জুলুম যারা করলা বন্ধু হারাই না তো কোন, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। আমাদের সমাজে দুইটা দুইটা জাতি আছে, কয়টা? সব ধরনের পাপ মিলিয়ে একটা জাত, ঠিক কিনা বলেন? সৌদ বলেন, ঘোষ বলেন, চুরি বলেন, ডাকারি বলেন, জোর করে জায়গা দখল বলেন, এমনি করে করে সব ধরনের পাপ মিলে একটা গোষ্ঠী একটা টিম, ঠিক কিনা বলেন? নামাজ পড়া বলেন, দান সৎকা বলেন, মাহফিলের জন্য পরিশ্রম বলেন, কোন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসা বলেন, সব ভালো কাজ দিকে মিলিয়ে একটা দল, ঠিক না বেঠি? আমি সহজ করে দিচ্ছি বিষয়টা বন্ধু, এখন আমাদের সমাজের মধ্যে সৌদ আছে না নাই? আরো জোরে বলেন, আমার রাসূল, আপনার নবী, আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, এমন একটা সময় আসবে মানুষকে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সময় এমন হয়ে গেছে ভালো কোনো খাবার যদি খাওয়াইতে পারে সে অন্যায় করছে না অপরাধ করছে সেটা নিয়ে গবেষণা করার সুযোগ নাই, আমি তো এক বেলা খাবার খাইতে পারছি এটাই বড় বিষয়, আছে না নাই বলেন? আমি আপনাদেরকে বলি আমাদের সমাজের মধ্যে সৌদ আছে না নাই? আপনারা দেখেননি, কেউ প্রকাশ্যে খায় কেউ অপ্রকাশ্যে খায়, খায় কি খায় না? আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগায়রিতুহুম ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, হারাম উপার্জিত অর্থ আবদান করে কি করে না বন্ধু? পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। আপনার কাছে 9 টাকা আছে, কয় টাকা? 10 টাকা হলে একটা জামা কিনতে পারবেন, একটা টাকা 9 টাকা আপনার হালাল আর একটা টাকা আপনার হারাম, একটা টাকা আপনি ওই 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা করে একটা জামা আপনি পরতে পারবেন, পরে কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না, কারণ আপনি বুঝতে হবে আপনার নামাজ কবুল হবে না। এটা কিন্তু আমি হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু, কারণ হলো হারামের সাথে যখন হালালের সাথে হারাম যুক্ত হয় তখন হালালটাও হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনি 9 টাকা হালাল একটি টাকা হারাম, কারণ এটা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে, আল্লাহর হাবিবের দেখানো রাস্তাটাকে আপনি অতিক্রম করে ওভারটেক করে আপনি নিজের মতো করে রাস্তা তৈরি করছেন, এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আপনি যে আসবেন সেটাও আপনি জানতেন না, আপনি কতদিন থাকবেন সেটাও আপনি জানেন না, আবার কোন দিন চলে যাবেন সেটাও জানেন না, তাহলে আপনাকে কে এত বড় দুঃসাহস দিল? কোরআন হাদিসের আইনকে, আল্লাহর হাবিবের আইনকে অমান্য করে আপনি আপনার জীবনের প্রতিটা অধ্যায়কে আপনি রচনা করার দুঃসাহস কে দিয়েছে? এটাই হলো সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আরো জোরে আমার কথা শোনেন, যিনি সুদ খাবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের জন্য ইসলাম লেখে, আসে না নাই? সুদের জন্য ইসলাম লেখে, সুদের টাকা কালেকশন করতে 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 বন্ধু মোরল সাহেব ঘরে বসে থাকবে আর তার সহচরগুলো টাকাগুলো কালেক্ট করবে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু সবার জন্যই সমান অপরাধ, সবাই সমান অপরাধী হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনি জানেন আমরা জানি, জানেন একটা মানুষ অন্যায় করছে অপরাধ করছে সে অন্যায়ের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে, আপনি 500টা টাকার জন্য, 1000 টাকার জন্য, সাময়িক সময় সুবিধার জন্য অথবা একটা বস্ত্রের জন্য কোন অপরাধীকে আপনি সমান তালে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল, জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন,
রাখবেন, চুরির মাল রাখার জায়গা না থাকলে কেউ কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে আপনার অন্যায় করার পরে পার পাওয়ার সম্ভাবনা যখন থাকবে না, অন্যায় কেউ করবে না। আজকে আমাদের সমাজের মধ্যে সুদ নামক নোংরা শব্দ এটা দিন দিন শুধু ডেভেলপ হচ্ছে, বাড়তেছে। একটা মাত্র কারণ, শুধু সাপোর্টের কারণে। বন্ধু তুমি কেন বুঝো না, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অনেক লম্বা একটা হাদিস শরীফ, এখান থেকে আমি একটা জায়গা কোট করেছি আপনাদের জন্য। আমার নবী শব্দ যোগী ফেরেশতাদের সাথে সফর করতে রওনা হলেন, হঠাৎ সাঁতার কেটে পারে আসতে চায়, উনি আসতে চাইল ওনাকে পাথরে নিক্ষেপ করে। আমার নবী দেখতে পাইলেন এমনি করে করে লোকটা বারবার কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না। নদীটা পানির নয়, নদীটা হলো রক্তের নদী। শুনে শুনে বলেন নাউযু বিল্লাহ। আমার নবী কি ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এটা পৃথিবীর সুদখোর। জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ। এত আস্তে কেন নাউযু বিল্লাহ? আর জোরে, সে যাই করবে সব হারাম। আপনি জেনে বুঝে তাকে সাপোর্ট দেবেন, আপনি কি হয়ে গেলেন মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আর একটা তথ্য আমি আপনাদেরকে দিব, নিতে রাজি আছেন নি? আমার আপনার নবী মেরাজে গেছে আপনারা জানেন তো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী মেরাজের রাত্রিতে যখন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউযু বিল্লাহ। কিসের মতো বড় বড়? ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই মানুষগুলোকে রে। এবার জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এগুলো হলো পৃথিবীর সৎকর্মগুলো। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমি দেখতে পাই রে এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ভরা। নাউযু বিল্লাহ। বলেন কি এদের পেটটা কি সাপ বিচ্ছু ভরা? নবী কোথায় দেখলেন? মেরাজে গিয়ে জাহান্নামের ভিতরে দেখতে পাইলেন, এক তো জাহান্নাম, আর এক তো অভিশাপ, বড় 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 পেট, আর তার মরার উপর খাড়ার ঘাপ। তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সাপ বিচ্ছুর চরিত্র কি? সবল দেওয়া ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন। সত্যি খাওয়া যাবে? দেখবেন, আমি যেটা প্র্যাকটিক্যালি দেখছি, যখন কোনো মানুষ মানুষের কাছে টাকা হাওলাত চায়, বিপদে পড়লে দেয় না। যখন কাকুতি মিনতি করে, তখন বলে, ভাই তাহলে একটা কাজ করবো, কি আমার ছোট সালাটা বিদেশ থাকে, তার কিছু টাকা আছে তার বোনের কাছে, তার মানে ওনার ওয়াইফ, তুমি যদি চাও এখান থেকে আমি দিতে পারবো, তবে পার্সেন্টেজটা টাইম টু টাইম দিতে হবে। এটা কি কৌশল নাকি অপকৌশল? অপকৌশল। এখন বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে অনেক মহিলা আছে সোদে টাকা লাগায়, আসে না? দেখবেন আবার আসান দিলে মসজিদেও সবার আগে যায়, আসে না? নাই ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খায়। নামাজ হইল না রে, তোর নামাজের হইলি না খবর, অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, অমন ধরলি নামাজ নামাজ হইল না রে, তোর নামাজের হইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খায়। নামাজ হইল না রে, তোর নামাজের হইলি না খবর, ঠিক কেনা বলে? নবী বলেছে পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আর হালাল টাকা ছাড়া দান খয়রাত কোনো কিছুই কবুল হবে না। নাউযু বিল্লাহ। বলে এখন আমাদের দেশে এরকম লোক আছে না নাই? যিনি সুদ দিবে এবং যিনি সুদ নিবে দুজন উভয় কিন্তু সমান অপরাধী। আমি আপনাদের কি বলবো? অবন্ধ সুদের 70টা স্তম্ভ আছে, কয়টা
আবার কেউ কেউ বলেছেন ৬৯টা, কয়টা? ৬৯টা অথবা ৭০টা, যেই কোনো একটা বন্ধু। সোদের ৭০টা স্তম্ভ, এর মধ্যে সবচেয়ে যেইটা ছোট ৭০ নাম্বার অথবা ৬৯ নাম্বার, সবচেয়ে ছোট যেইটা, আমার নবী বলেছেন ৭০ নাম্বার স্তম্ভ হলো, যিনি সুদ খাইল তিনি সত্য খাইল না, উনি যেন ওনার মাকে বিবাহ করলো। কোন সন্তান কি পারবে মাকে বিবাহ করতে? কোনোদিন পারবে না, কিন্তু যদিও সে কি করতে পারবে না, মাকে বিবাহ করতে পারবে না, এটা টোটাল হারাম। কিন্তু এমনি যদিও না করে, সুদ খাওয়ার মানি দ্বারা কি বোঝা যায়, সে মাকে বিবাহ করার মতো অপরাধটা কন্টিনিউ করে যাচ্ছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, বন্ধু হৃদয় খুলে শোনো গো, অ বন্ধু, মুরাদনগরের মানুষ, কি কোন গ্রাম এটা? মুরাদনগর গোরাশালের মানুষ, আমার ভাই, আমার বাবার, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার নবী আর বলেছে, যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, কয়টি টাকা? মাত্র একটি টাকা উপার্জন করলো, সে যেন ৩৬ বার তার মায়ের সাথে জিনা করলো। কোন সন্তান পাগল না হওয়া পর্যন্ত এই কাজ করতে পারে না। আমার মনে হয় জীবনে পৃথিবীর ইতিহাসে কোনো পাগল ওই কাজ করে নাই, ঠিক কিনা বলেন? যদিও করে না, ও বন্ধু, এত বড় অন্যায়, এত বড় পাপ, জঘন্য অপরাধ, এই যদিও সেটা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু যিনি সুদ খাচ্ছেন, একটি টাকা উপার্জন করছেন, ওই সমান পাপ তিনি কন্টিনিউ করে জোগাড় করছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন সুদ কি খাবেন? সুদখোরকে সাপোর্ট দিবেন? আরো জোরে বলেন, দিবেন? তাদের দুনিয়াও নাই, তাদের আখেরাতও নাই, বন্ধু তারা জানে না। আমি আপনাদেরকে বড় ভয়ঙ্কর খবর দিব, সুদ খাওয়া মানে গরিবের রক্ত চষে নেওয়া। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অনেক আছে বন্ধু। ছোট্ট একটা অটো রিক্সা চালিয়ে খাবার খায়, সুদের টাকা পারতে পারতে সে রিক্সাটা গায়েল করে ফেললো। এমন আছে বিপদে পড়ে মানুষ আসলো তোমার কাছে, তুমি তার পথে দয়া করলে না, না করে তার একটা বিটা জমি সেটার দিকে তোমার কোন নজর গেল। অনেক মানুষ কিন্তু সুদখুরির তাণ্ডবে শিকার হয়ে কিন্তু ভিটামাটি হারিয়েছে, ঠিক কিনা? বরিশালের দিকে সম্ভবত কিছুদিন আগে সুদের টাকা বাড়তে বাড়তে এত বেশি হয়েছে, ওই মহিলার সন্তান পালিয়ে গেছে, টাকা দিতে পারে না, কি করবে? বৃদ্ধা মা, মাকে ঘর থেকে বাইরে ফেলে বন্ধ দরজায় তালা দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না। এদের এমন অবস্থা হবে রে কিয়ামতের দিন, তাদের কোনো উপায় থাকবে না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধ, এদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ, এটা কোরআন এসেছে, সেই খাবারটার নাম হলো বন্ধ যাক্কো। নাম কি? এটা এতটাই বিষাক্ত, এই গোরাশালের জমিনে যদি একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি এই জমিনে এই মুহূর্তে পড়ে রে, ও বন্ধু, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, এই পৃথিবীতে কোন শস্য জন্ম হবে না। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এটা কার জন্য খাবার? ওই সুদখুর, ঘুষখুর, চোর, ডাকাত, মানুষের হক নষ্ট গালি, ইসলাম বিরোধী আচরণ যারা করে তাদের জন্য খাবার। আমার নবী বলেছেন, এটা কোরআন থেকে বন্ধ বললাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলোর জন্য আরেকটা খাবারের সন্ধান দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী, ওই খাবারটার নাম হলো বন্ধ তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, প্রাণের নবী জানতে বলো, মনে চাইবো নবী, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। অনেকের কাছে খারাপ লাগে, তাই না? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন সোজা করে, জক করে দুই হাত, দুই হাত সোজা করে তুলে দেখান, এইভাবে হাত নামান, মারহাবা। এই নোংরা খবর কি? একটা জাহান্নামী কি আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম খাইতে দেওয়া হবে, কিন্তু ওপারে কি ঘাড় পাক দিতে পারবে? পারবে? এই আমার দিকে তাকান, সাবধান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার সুযোগ নাই। কি নাই?
মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচারও সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উমাহুমান হাবিয়ু গায়বিন, সেখান থেকে পালাবারও সুযোগ নাই। কি নাই? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, মুখস্থ করে যান, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। পানির পিপাসা লাগলে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা করে খান, খান না। দুনিয়াতে আপনি যা মন চায় তা খাইতে পারেন, কিন্তু মরার পরে পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যাবেন। মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, যন্ত্রণা কষ্ট বন্ধ কাউকে বোঝানো যাবে না, দুঃখজনক হলেও সত্য। আল্লাহ কোরআনে বলেছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। কথা কি বুঝে আসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার কথা কি আপনারা বোঝেন? বিরক্ত লাগলে বলবেন, আমি একদম সাথে সাথে ছেড়ে দিব। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। খাবারটা কি 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 বলেন না, কি নোংরা মানে কি বুঝেছি আমি? কোনো কিছু পচলে কি হয়ে যায়? পুজ হয় না? ফোড়া যখন হয় টিপ দিলে পুজ বের হয় না? এগুলো খাইতে দেওয়া হবে। ঘামের গন্ধ লাগলে তো একজনের কাছে আরেকজন বসে না, একজন টয়লেট করে আসলে দুর্গন্ধ থাকলে সে টয়লেট আরেকজন ইউজ করে না, কিন্তু এটা আপনাকে খাইতে দেওয়া হবে। এনশিওর করে বলছি, কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান হওয়া দরকার না আমাদের, কথা বলেন না। এই জন্য আমি ছোট্ট একটা লাইন শোনাবো, আমি নিজে একটা, আমি কিন্তু একজন রাইটার, আমি কিন্তু অনেক খাম নাত ইসলামী সঙ্গীত লিখেছি, এর মধ্যে আমি ছোট্ট একটা লাইন আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন? কে কে রাজি আছেন শুনতেন? শুনবেন? জুলুম যারা করে না বন্ধু হারাই না তখন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছি সময়, এখনো তো আছি সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু হারাই না তখন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কথাগুলো কি শুনছেন? কথাগুলো কি বুঝছেন? যেই মানুষটা সোদ খায়, যে তার কাছ থেকে 500 টাকা 1000 টাকা নিল, সুবিধা নিল, দেখবেন দিন শেষে কিন্তু তার আড়ালে গিয়ে সেও তার বিরুদ্ধে কথা বলে। তার মানে প্রকৃত ভালোবাসার মানুষ তার নেই, আর মরার পরে তো নাই। যদি মারা যায় সৎকুর বলবে আমাদের মহল্লাটা পাতলা হয়েছে, কি বলে না? কারণ এতদিন বলতে পারে নাই, কারণ তার বিশাল লাঠিয়াল বাহিনী আছে, অ্যাটাক করবে সে। এই জন্য অন্তরে কি করেছি, ঘৃণা করেছি, ভাব প্রকাশ করি নাই। আজকে যেহেতু কি হয়ে গেছে, মরে গেছে, আজকে কিন্তু বলার সুযোগ হয়েছে, আছে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যে যখন বৃষ্টি আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কি হয়? গুড়ি গুড়ি যখন বৃষ্টি হয়, ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, জানেন না এটা? দেখবেন বন্ধু এখানে আসার কারণ হলো এটাও জুলুম। দেখবেন পাশে একজনের বাগানে কাঁঠালের ডালা আছে, আছে না নাই? দেখবেন মালিককে না বলে চুপি চুপি কাঁঠালের ডালা কেটে নে, বকরিকে খাওয়ায়, খাওয়ায় কিনা, কথা বলেন না, মালিকের অনুমতি নেয় না। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছি, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন একটা গাছের ডালা পরিমাণ যদি তুমি পরের হাঁ খেয়ে থাকো, তারপরেও চলে যেতে হবে জাহান্নামে।
বুঝে নিতে হবে আপনাকে, সরিষা পরিমাণ, সরিষা পরিমাণ জুলুম। আপনি যদি কারোর সাথে বন্ধু খারাপ ব্যবহার করেন, ক্ষমা চেয়ে নেবেন, তার সাথে মিট করে নেবেন। কারো যদি ইজ্জতকে হরণ করে থাকেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ছোট্ট পরিমাণ হক যদি খেয়ে থাকেন, সেটা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। বড় ভয়ঙ্কর খবর, এই সুদখুরের সাজার কথা বললাম, কিন্তু তারা নামাজ পড়ে, রোজা করে, দান সৎকাও করে, কে করে কে করে না। বন্ধু, কিয়ামতের ময়দানে ওই ওনার হয়তো সাজা হলো, কি হলো, যিনি সৌদ খাইলেন ওনার হয়তো সাজা হইল, কিন্তু জীবনভর সৌদ দিতে 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 বন্ধু কি হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। অনেক সময় দেখা যায় তার গায়ে মারেও, মারে কি মারে না, কথা বলেন না। অনেক সময় দেখা যায় বিশ্রী ভাষায় বকাবকিও করে। আমাদের মধ্যে, সমাজের মধ্যে এইরকম এগুলো কিন্তু আছে, আছে না নাই, আমি সব কিছু মিলিয়ে বলছি বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, জুলুম বলতে শুধু সদ্দামি একটার পর একটা ছোট্ট করে করে আপনাদেরকে আজকে শুনিয়ে যাব। যদি কারো গায়ে যদি থাপ্পড় দিয়ে থাকেন বিনা কারণে, সেটারও খেসারত দিতে হবে। কি দিয়ে দিতে হবে? আপনার নেক আমল দিয়ে। কাউকে যদি গালি দিয়ে থাকেন, সেটারও খেসারত দিতে হবে। সেটা কি দিয়ে হবে? নেক আমল দিয়ে হবে। আমার নবী বললেন সাহাবাই কেরামদেরকে, তোমরা বলো না ফকির কে, মিসকিন কে। এবার সাহাবাই কেরাম বললেন, মিসকিন হলো ওরা যাদের কিছু নেই, আর ফকির হলো যারা তাদের অল্প পরিমাণ সম্পদ আছে। এবার আমার নবী বললেন, না না, ফকির প্রকৃত ওরা না, মিসকিন প্রকৃত ওরা না। ইন্তেকাল করার পরে প্রকৃত ফকির এবং মিসকিনের পরিচয় হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে হবে গো? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, অনেক বেশি নেক আমল সে পৃথিবীতে করেছে, কিন্তু মৃত্যুবরণ করার পরে তিনি দুনিয়ায় থাকতে কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে চোর মেরেছে, কারো সম্পদ চুরি করে নিয়ে এসেছে, কারো জায়গা জোর করে দখল করেছে। আপনাদেরকে আমি বলি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার দিকে তাকান বন্ধু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা থেকে বর্ণিত, আমার নবী বলে দিয়েছে, কেউ যদি পৃথিবীর বুকে এক বিগত পরিমাণ, কি পরিমাণ কথা বলেন না, এক বিগত পরিমাণ জায়গা যদি কেউ দখল করে, আমার নবী জানিয়ে দিয়েছেন তার গলার মধ্যে সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। আওয়াজ তোলে বলেন না, নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? সাতটা পৃথিবী। মনে রাখতে হবে, বলে হুজুর এই ছোট্ট মানুষ কেমন করে বহন করবে? বহন করতে হবে। ও বন্ধু, আল্লাহ বলেছে, ওই যে বলেছে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। পৃথিবীতে ক্ষমতা ছিল, মানুষের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আজকে বাঁচার মরার পালাইবার সুযোগ নাই, এই গাঁঠুরি বহন করে তোমাকে চলতে হবে। সবচেয়ে বড় মজার খবর হলো, যারা নির্যাতিত হয়েছে দেখবেন, বেগুন লাগাইলে বেগুন ক্ষেত থেকে চুরি করে নিয়ে যায়, লাগ নেয় কি নেয় না? টমেটো সুন্দর একটা সুস্বাদু, এটার মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম, কাঁচা চিড়ে কিন্তু খেয়ে ফেলে, কথা বলেন না, করে কি করে না। আমি এক্সাম্পল বেশি দিব না, বাকিটি আপনারা বুঝে নেবেন, যার যার জায়গা থেকে বন্ধু, নেয় কি নেয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই পৃথিবীর বুকে যদি কোনো সিং সারা ছাগলকে, সিংওয়ালা ছাগল ডোজ দেয়নি, কারণ ও তো অসহায়, তার তো সিং নাই, ও একটু মোটা তাজা, কি করে সিং ছাড়াটাকে ঢোস দেয়। আমার নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেটা পৃথিবীর বুকে দুর্বল ছিল, এটাকে শক্ত করে দুইটা সিং লাগাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে তোমাকে পাওয়ার দিয়েছে, প্রতিশোধ নিয়ে যাও। এবং এখান থেকে বোঝা যায়, ছোট্ট একটা অবলা প্রাণী ছাগল, এক্সাম্পল দিয়েছেন আমার নবী আমাদেরকে বোঝানোর জন্য, একটা ছাগল দিয়ে আরেকটা ছাগলের প্রতিশোধ পর্যন্ত নেওয়া হবে, বিচারটা এত সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে। বন্ধু, কাউকে চোর দিয়েছেন, নেক আমল দিয়ে দিয়েছেন, পরিশোধ হয়ে গেল। আবার কারু বাগান থেকে চুরি করে এনেছেন, পরিশোধ করতে হলো নেক আমল দিয়ে। এমনি করে করে সব নেক আমল আপনার শেষ হয়ে গেল, এখনো পাওনাদার বাকি রয়ে গেছে। বলে হুজুর, এখনো পাওনাদার রয়ে গেল গো, এখন এই পাওনা মিটাবো কেমন করে? নবী সমাধান দিয়ে দিলেন, পাওনাটা মিটাবার বন্ধু সমাধান হলো, তোমার কাছে নেক নেই, কোনো চিন্তা নেই, যেই পরিমাণ অন্যায় তুমি তার উপর করেছো, যেই পরিমাণ জুলুম তুমি তার উপর করেছো, ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে তুমি নিয়ে আসো। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমার নবী বলেছে, ওই ব্যক্তির মতো আমি
মিসকিন ওই ব্যক্তির মতো ফকির আর কেউ তো হবে না। কারণ দেখবেন আমাদের সমাজে মসজিদে নামাজ সুফি সাহেব নামাজও বলে ঠিক কথা বলে না, আবার আপনি কিছু চাইলে আগে দেওয়াও ঠিক কথা বলেন না কেন, আবার পিছন দিয়ে কারো হাত দিয়ে তিন হাত গড়িয়ে আরেকজনের ক্ষতিও ঠিক, এরকম মানুষ আছে কিনা বলেন, সৌদ ঠিক ঘোষও ঠিক সব কিছু ঠিক, ওই সমস্ত মানুষগুলো কাল কেয়ামতের মিনে একেবারে মিসকিন ফকির হয়ে জাহান্নামে যাবে। বন্ধু জাহান্নাম তোমরা জানো না, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল, আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন বন্ধু আগুনের রং হয়ে গেল সাদা, আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো, এই 3000 বছর আগুন উত্তপ্ত করে ওই পাপি মানুষগুলো কি পোড়ানোর জন্য বাজেট করে রেখেছে, দুঃখজনক হলেও সত্য, বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাইতেও পারবে না, পানি তৃষ্ণা লাগলে গরম পানি ঢেলে দেওয়া হবে, বন্ধু আর পেটে ক্ষুধা লাগবে দুইটা খাবার, একটা হলো আরেকটা জাহান্নামি নোংরা হয়ে যাবে নিংরানো হয়ে যাবে লিকুইড হয়ে যাবে পচে গলে ওটা তোমাকে খাইতে দেওয়া হবে, জাক্কুম নামক খাবারটা সামনে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে ভিতরে ঢুকতে দেরি সব কিছু লিকুইড হয়ে যাবে, এই কেমন জীবন এবার কেমন মরণ, আবার এখান থেকে পালাইবারও কোনো গেট খুঁজে পাবা না, কি জন্য বলছি একটু সচেতন হও, তুমি অবৈধ পদে সন্তান সম্পদ উপার্জন করে সন্তানকে দিয়ে যাবে, এই টাকা সন্তান ভালো কাজে লাগাবে না, কারণ এগুলো ভালো পথে তোমার ঘরে আসে না, কথা বলেন না কেন, আমার কথা কি আপনাদের ভালো লাগে না, ভালো না লাগলেও বন্ধু কিচ্ছু করার নাই কথাগুলো সত্য, হাদিস শরীফ থেকে বন্ধু বলছি আমাদের সমাজের মধ্যে আরেক ধরনের জুলুম হয় অন্যায় হয় বলবনি, কাগজপত্র কিন্তু আমার কার কার, আমাকে আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, এখানের যেই কোনো একটা লোক বা দুইটা লোক আমার এগেনিস্ট পার্টি মানে আমার শত্রু, কি আমরা দুই পক্ষ আজকে বিচারের কাঠ গড়া, এখানে মুরব্বীরা হলো বিচারক, কারা মুরব্বীরা বিচারক, তারা বিচার করবে কিভাবে, সাক্ষীর উপর নির্ভর করে ঠিক না বে ঠিক, যুক্তি তর্কের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট জজ সাহেব রায় দেয়, ব্যারিস্টার দুই পক্ষের কিন্তু দাঁড়ায় লয়ার দুই পক্ষের দাঁড়ায় কোর্টে দাঁড়ায় কিনা, দুই পক্ষেরই যুক্তি তর্ক উপস্থাপন করে ম্যাজিস্ট্রেট সবটা শোনার পরে যেটাকে পজিটিভ মনে হয় সেই দিকে রায় দিয়ে দেয়, আমার নবী জানিয়ে দিয়েছেন এরকম হয় যে একজন আরেকজনের সাক্ষীর কারণে চালাকির কারণে বুদ্ধিমত্তার কারণে একজন বিচারে আর একজনের হক আরেকজনকে দিয়ে দেয়, আমার নবী বলেছেন ওই বিচারক সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করেছে কিন্তু মূলত রায় তো তাকে দিল না, তাকে একটা জাহান্নাম তাকে বরাদ্দ করে দিয়ে দিল, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আমার কথা কি আপনারা বুঝতেছেন, আল্লাহ বলেছেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো ওজনে কম দিও না, আপনি যুক্তি তর্কর উপর ভিত্তি করে আপনি রায় দিয়ে দিলেন, মূলত রায়টা কিন্তু সেই পাওনা ছিল না সে লিগেল ছিল না, আপনি যার উপর রায় করেছেন সেই ব্যক্তি হলো লিগেল আর যাকে আপনি বিচারটা বুঝিয়ে দিলেন সে হলো ইলিগেল, যুক্তি তর্কের কারণে রায় একদিকেরটা আরেক দিকে চলে গেল, ন্যায়টা অন্যায় অন্যায়টা ন্যায় হয়ে গেল, আমার নবী বলে দিয়েছেন বিচারক এটা কিচ্ছু করার নাই, তিনি সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করলো কিন্তু সে নিজে ভালো করে জানে যেটা অন্যায় করেছে, আমার নবী বলে দিয়েছেন বন্ধু সে তো তাকে রায় দিল না তার পক্ষে রায় দিল না তাকে জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিল, আমাদের মধ্যে সমস্যা আছে না নাই, আরে জোরে বলেন, কাঁঠালের ডাল কেটে এনে খাওয়াবেন না ছাগলকে, আপনি মনে করছেন ছাগলের পেট ভরাইছেন কিন্তু এই পাতা থেকে কিন্তু গোস্ত হইছে, কথা বলেন না কেন, গোস্ত হইছে কি না, গোস্ত কিন্তু আপনি খাইছেন, আপ বলে হুজুর আমি গোস্ত খাই নাই বাজারে বিক্রি করে দিছি, কি করে দিছি, আপনি গোস্তের বিনিময়ে টাকা আনছেন, কি করেছেন, টাকা খরচ করে আপনার চাহিদা আপনি পূরণ করেছেন, এটাও বন্ধ হারাম, কি আমাদের দেশে আছে না চোর, কথা বলেন না, চুরি করে আনে ডাকাতি করে আনে সুদের মাধ্যমে আনে ঘুষের মাধ্যমে আনে, এর মধ্যে সবচেয়ে বড় হলো বাংলাদেশে যেটা চলছে সুদ এবং ঘুষ দুইটাই চলতেছে ঠিক কিনা, এই জন্য নবী জানিয়ে দিয়েছেন পেটটা বড় হয়ে যাবে, কি হয়ে যাবে,
এক একটা হাদিসে এক এক রকম বর্ণনা এসেছে বন্ধু। কল কৌশল করে টাকা তুমি উপার্জন করার চেষ্টা করো না, তুমি হালাল পথ উপার্জন করে এটা দিয়ে হবে অনেক বরকত। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে নামাজ কিন্তু ঠিকই পড়ে, বের হয়ে যায় কিন্তু সুদের টাকার চিন্তা করে, কারণ নামাজ আপনি নামাজের মতো পড়তে পারেন নাই। যেই কন্ডিশনে নামাজ পড়া দরকার সেটা আপনি পড়তে পারেন নাই। যেইভাবে নামাজ পড়লে আপনি সুরান কাবুতের মধ্যে আল্লাহ যেমনিভাবে বলেছেন না সরাদাতানিল ফাহশাইউল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন আমি কি আল্লাহটা বিশ্বাস করবো না আপনারটা? আল্লাহটা আল্লাহর কথা কি বল হইতে পারে? হ্যাঁ, উনিশ বিশ হইতে পারে, হইতে পারে না। আল্লাহ কিন্তু ঠিকই বলেছে, আপনি নামাজও কিন্তু ঠিক গুলো আপনার আমার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে, এই কারণে নামাজ পড়ার পরেও মানুষ হতে পারছি না। আমার কথা আপনাদের বুঝে আসছে? সুদ খাওয়ার, সুদ খাওয়া কিসের সমান? আরে ভাই, অন্য কেউ সাথে হইলে তো হইতো, মায়ের সাথে জিনার সমান অপরাধ। এক টাকা সুদের মাধ্যমে উপার্জন করা 36 বার জিনার সমান, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর তওবা করে ফেলবো, কি করে ফেলবো? আল্লাহ রাব্বুল আলামিন যদিও কন্ডিশন দিয়েছেন যে তওবা করলে, আল্লাহ তওবা করলে তওবা কবুল করবেন, কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো তওবাটা আল্লাহর দরবারে গ্যারান্টেড হিসাবে পৌঁছাইতে চাইলে, কবুলকৃত তওবা করতে হলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এই কন্ডিশনের মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো আপনি সুদের টাকা উপার্জন করে খাওয়া দাওয়া মন মতো খেয়ে যে শরীরটাকে মোটা তাজা বানাইছেন, এই শরীর থেকে গোস্তগুলোকে আবার শুকিয়ে খসাইতে হবে, তারপরে তওবা কবুল হবে। অন্যথায় তওবা কবুল হওয়ার কোনো সুযোগ? প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহকে, আল্লাহ এই অন্যায় করেছি আগে জানিনি, জীবনে আর কোনোদিনই অন্যায় করবো না। 100% যদি বাস্তবায়ন করতে পারেন এবং হারাম টাকা দিয়ে খাইয়া যে গোস্ত বানাইছেন এই গোস্ত যদি শরীর থেকে সরাইতে পারেন, তাহলে আপনার আমার তওবা কবুল হবে, নামাজ কবুল হবে। অন্যথায় আপনি যতই দান সাদাকা করেন কোনো লাভ হবে না।